আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বাগতম জানাচ্ছি লুনা হাউস ব্লগ থেকে। আমি লুনা চট্টগ্রাম থেকে বলছি। কাছে দূরে যে যেখান থেকে আজকের আমার এই ব্লগটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে বেশ ভালো আছি। প্রতিদিনের মতো আজও চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আজ আপনাদের জন্য যে ব্লগটি সাজিয়েছি সেখানে থাকছে ছোট ছোট মিনি প্যানকেক, একটি ভিন্নধর্মী উপায়ে বানিয়েছি, সেই সাথে আরঙ্গে গিয়ে টুকিটাকি শপিং করেছি। আপনাদের ভালো লাগার কথা চিন্তা করে আজকের ব্লগটা একটু অন্যভাবে সাজিয়েছি। আশা করি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, সেই সাথে আপনাদের একটি লাইক কিন্তু অসংখ্য ভাইয়া আপুদের কাছে গিয়ে আমার অনেক উপকার করবে। এখানে তেল ঢালার জন্য একটা চুঙ্গা দেখতে পাচ্ছেন, আমরা এটাকে চুঙ্গা বলি, জানি না কে কি বলে এটাকে। এই জিনিসটা আমি ব্যবহার করব আজ মিনি প্যানকেক বানানোর জন্য। তো যে ব্যাটারগুলো আমি এতক্ষণ বানিয়েছি সেগুলো এখানে দিয়ে দিব। আর খুব সহজ উপায়ে আমি মিনি প্যানকেক বানিয়ে নিয়েছি এটার মাঝে দিয়ে। যারা ছোট ছোট মিনি প্যানকেক বানাতে চান তারা আমার মতো এই সিস্টেমটা ফলো করে বানিয়ে নিতে পারেন। এই কেকটা কীভাবে সহজ উপায়ে বানানো যায় ঠিক সেটাই শেয়ার করেছি আপনাদের সাথে। আশা করি সিক্রেট ওয়েতে এই সহজ রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারবেন ঘরে। এত ছোট ছোট করে কেক বানাতে বানাতে অনেকটা বিরক্ত লেগে গিয়েছিল, তো অন্য পাশে এই ছোট কেকটা বানিয়ে নিয়েছি। ছেলেরা ব্রেকফাস্ট করতে করতে এই কেকটাও হয়ে গেল আর এখন ছেলেদেরকে কেটে দিয়ে দিচ্ছি। সকালবেলা ব্রেকফাস্ট তাড়াতাড়ি করেছি কারণ আমি আজ বের হব, সেজন্য টুকিটাকি রান্নাবান্নাও করে নিলাম। বড় ছেলেকে নিয়ে স্কুলে যাব, তো ওখান থেকে আস্তে আস্তে অনেক দুপুর হয়ে যাবে, তো এসে তো আর রান্না করা সম্ভব না, সেজন্য এই কাজগুলো আগে থেকে করে নিয়েছি আর হাতের কিছু কাজ আগে থেকেই করে গুছিয়ে নিলাম। প্রতিদিনের মতো আজ সকাল সকাল বারান্দায় না গিয়ে একটু দুপুর করেই গিয়েছিলাম। আর গিয়ে দেখি আমার থাই জবা গাছে খুব সুন্দর করে দুটো ফুল ফুটেছে। আর আজও আমার বাগানের সুন্দরীদেরকে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর আমার বাগানের সুন্দরীদেরকে না দেখালে আমার কেন জানি মনে হয় আমার ব্লগটা পরিপূর্ণ হয় না, সেজন্য চেষ্টা করি প্রতিদিনই আমার এই বাগানগুলো একটু দেখানোর জন্য। এখানে বড় একটা ডেকচিতে চালের গুঁড়ি দেখতে পাচ্ছেন আর এখানে 20 কেজি চালের গুঁড়ি আছে। শীতকাল এসেছে, এই সময় পিঠাপুলি খাওয়ার একটা উত্তম সময়, সেজন্য একটু বেশি করে চালের গুঁড়া করে নিলাম। তবে চালের গুঁড়োগুলো আমি করিনি, এগুলো আমার চাচি শাশুড়িকে দিয়ে করিয়ে নিয়েছি। উনি সবগুলো ধুয়ে শুকিয়ে আমাকে ঘরে এনে দিয়েছে আর আমি এগুলো কন্টেনারে করে স্টোর করে নিচ্ছি। আমার ছেলেরা খোলা জালি পিঠা খুব পছন্দ করে, তো শীতকালে প্রতিদিনই বানাতে হয়, সেজন্য একটু বেশি করে এই চালের গুঁড়োগুলো করেছি। ঘরের কাজকর্ম সেরে ছোটো ছেলেদেরকে তার বাবার কাছে রেখে বড় ছেলেকে নিয়ে স্কুলে গিয়েছিলাম আর সেখানে ছেলেকে স্কুলে দিয়ে আমি একটু আরঙে ঘুরতে গিয়েছিলাম। ভেবেছি স্কুলে থেকে এতক্ষণ কী করব, তো ছেলের স্কুল থেকে যখন আরঙ হল কাছে আছে তো সেখানে গিয়ে একটু ঘুরে আসি। তো সেখানে কী কী দেখতে পেয়েছি আর যে জায়গায় আমি ছিলাম সে জায়গায় একটু ভিডিও করেছি। আর আরঙে গেলে এই সাইডে বেশি থাকা হয়, তো ঘরের টুকিটাকি জিনিসগুলো এই সাইড থেকে নেওয়া হয়, সেজন্য এখানে গিয়ে একটু ঘুরেছি আর টুকিটাকি জিনিস যেগুলো দরকারি ছিল সেগুলোই কিনেছি। ওখানে ঘুরতে গিয়েছিলাম কিন্তু শপিং করার উদ্দেশ্যে যাইনি, তাই তেমন কিছুই কেনা হয়নি। আর এতটুকু দেখার পর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে লাইক দিয়ে যাবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অল বেল বাটনটিও প্রেস করে রাখবেন। আর আমার এই ভিডিওটি যদি আপনার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো করে সবসময়ের জন্য আমার সাথে থেকে যাবেন। আর এই কাজগুলো যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ওখান থেকে ছেলের স্কুলে গিয়ে ছেলেকে নিয়ে আসলাম আর আসার সময় একটা মার্কেটে গিয়েছিলাম। আর মার্কেটে গেলে ফুচকা তো খাওয়া বাধ্যতামূলক, তো মা ছেলে মিলে ঝাল ফুচকা ও দই ফুচকা খেয়ে নিলাম। ফুচকা খেয়ে সে মার্কেটে কিছুক্ষণ ঘুরেছি আর সেখানে গিয়ে একটা হিজাব কিনে নিলাম। আর মার্কেটে গিয়েছি কিছু কিনবো না সেটা তো হয় না, তো গিয়ে একটি হিজাব পছন্দ হয়েছিল তো সেটা নিয়ে বাসায় চলে এসেছি। আর আরং থেকে ও মার্কেট থেকে কী কী কিনেছি তা আপনাদের সাথে একটু শেয়ার করছি।
আজ যখন আরঙ্গে গিয়েছিলাম ভেবেছিলাম একটু ঘুরে আসব, কিন্তু কিছু কিনবো না, কিন্তু ওখানে গিয়ে আজ পর্যন্ত কিছু না কিনে আসতেই পারিনি। তো ব্যাগে যাই ছিল তাই খালি করে চলে এসেছি। আর যে জিনিসগুলো কিনেছি সেটা হলো, এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো বাঁশের দুটো গ্লাস হোল্ডারের একটা ট্রে। যদিও এখানে আমি কোনো গ্লাস রাখবো না, এখানে অয়েল জার রাখার জন্যই নিয়েছি। আর এর প্রাইস পড়েছে 147.62 পয়সা। অনেক দিন ধরে এই জিনিসটা কিনবো কিনবো করে অনেকদিনই ফিরে এসেছি কিন্তু পাইনি, তো আজ যখন পেয়েছি তো কিনে নিলাম। এই জিনিসটা অনেক ব্লগার আপুদের ঘরেই দেখেছি, তো আজ যখন নিজে পেয়েছি তো কিনে নিলাম। সেই সাথে এখানে ছোট কিউট একটা ফুলের টপ পেয়েছি, এই ফুলের টপটা প্রাইস পড়েছে 95.24 পয়সা। আর রঙের এই ছোটো ছোটো জিনিস দিয়ে ঘর ডেকোরেশন করলে কিন্তু বেশ ভালো লাগে। এখানে দুটো ডেকচি ধরার জন্য দুটো লুসনি নিয়েছি, আর এর প্রাইস পড়েছে 66.24 পয়সা। আমি বুঝতে পারছি না, আমি এত ক্লোজ করে দেখিয়েছি তারপর ওই লেখাগুলো খুব একটা বোঝা যাচ্ছে না, আর ভিডিও করার সময় খুব একটা খেয়াল করে নিই এগুলো দেখা যাচ্ছিল কি না। তো আরং থেকে এগুলো কিনে নেওয়ার পর আমি যে হিজাবটা কিনেছি সেটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আমি বাহিরে যখন বের হই তখনই বেশিরভাগ সময় বোরকা পরি, তো আজ যখন এই হিজাবটা দেখেছি তো কিনে নিলাম। ক্র্যাপের মধ্যে এই হিজাবটা দেখতে আমাদেরকে বেশ ভালো লেগেছিল। এখানে অনেকটা ডিপ ম্যাজেন্ডা লাগছে, কিন্তু এটা খুব একটা ডিপ ম্যাজেন্ডা না, এটা অনেকটা রানী গোলাপির মতোই। এর কালারটা আমাদেরকে বেশ ভালো লেগেছে আর এর ডিজাইনটাও অনেক সুন্দর ছিল। এই জিনিসটা দেখতে যেমন সুন্দর ছিল তেমনি রিজনেবল প্রাইসের মধ্যেও পেয়েছি। ওভারঅল আমার এই শপিংগুলো কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই আরঙ্গে ছোটো ছোটো জিনিসগুলো দিয়ে আমি কিভাবে আমার কিচেনটাকে ডেকোরেশন করব তাও আপনাদের সাথে একটু শেয়ার করে নিব। এই ব্যাম্বো ট্রেটা যে জন্য নিয়েছি সেখানে রেখে দিব, আর এই অয়েল জারগুলো সেখানে রেখে দেওয়ার পর এই জায়গাটাকে দেখতে অনেক সুন্দর লাগছিল। অনেক ব্লগার আপুরা এই জিনিসটার মাঝে অয়েল জারগুলো রেখেছিল, আর সেটা দেখে আমার থেকেও অনেকদিন ধরে এই জিনিসটা কেনার ইচ্ছা ছিল, তো আজ যখন পেয়েছি তো নিয়ে নিলাম। সেই সাথে ফুলের যে ছোট টপ কিনেছি সেটাও দিয়ে দিয়েছি। আর এই যে দেখুন এই জিনিসটা এখানে রাখাতে কত সুন্দর লাগছে জায়গাটাকে। আমার কিচেনের কর্নারটাকে এখন দেখতে আরও গর্জিয়াস লাগছিল আর অনেক ভালো লাগছিল। আর অঙ্গে জিনিস দিয়ে ঘরটাকে চেষ্টা করি সবসময় সুন্দর করে সাজিয়ে রাখার জন্য। আমার মতো অনেকেই পছন্দ করেন হয়তো আরং থেকে জিনিস কিনে ঘর সাজাতে। প্রতিবারের মতো আজও অল্প অল্প করে জিনিস কিনে আমার কিচেনটাকে একটু সাজিয়ে নিয়েছি। আমার কিচেন কর্নারটাকে এখন দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। আর এভাবে আরঙের ছোট ছোট জিনিস দিয়ে আমি আমার পুরো ঘরটাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তো আজ এটুকুই, দেখা হবে নেক্সট কোনো কন্টেন্ট নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।